গুজরাটে সেতু বিপর্যয়ে মৃত বেড়ে 132 চলছে উদ্ধার কাজ বিস্তারিত আলোচনা করছে নদীর উপর ভাঙলো সেতু গুজরাটের মোরবি জেলায় মাতসু নদীতে পড়ে গেল একটি আস্ত কেবল ব্রিজ অন্তত কয়েকশো মানুষ নদীতে পড়ে যান বলে সূত্রের খবর মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে জানা যাচ্ছে অনেকেই খোঁজ নেই স্থানীয় সূত্রে খবর সেতুটি সরানোর কাজ চলছিল দিন পাঁচেক আগে নতুন করে খুলে দেওয়া হয় ওই সেতু আর তারপরে রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয় ঘটনাস্থলে পৌঁছায় অ্যাম্বুলেন্স উদ্ধার কার্যের জন্য বাহিনী পুলিশ প্রশাসন রবিবার ছট পুজো উপলক্ষে ছুটি ছিল গুজরাটে তাই সেতুকে অনেক মানুষ উপস্থিত ছিলেন অন্তত 500 লোক নিয়ে সেতু ছিঁড়ে জলে পড়ে যায় সংবাদ মাধ্যম এএনআইতে প্রকাশিত ভিডিওটিতে দেখা যাচ্ছে সেতু ভেঙে মাতসু নদীতে পড়ে যান অনেকে কেউ সাঁতার কেটে প্রাণ রক্ষা করার চেষ্টা করছে কেউ ঝুলন্ত ব্রিজের দড়ি ধরে ঝুলে রয়েছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় জানা গিয়েছে গুজরাটের মোরবিতে এটি একটি অত্যন্ত জনপ্রিয় সেতু কিছুদিন আগেই কয়েক কোটি টাকা খরচ করে সেতুটি মেরামত করা হয়েছে গুজরাটে নববর্ষের দিনে সেটি খুলে দেওয়া হয় কংগ্রেস সভাপতি টুইটারে শোক প্রকাশ করেছেন সেতু দুর্ঘটনায় টুইটারে শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তিনি আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করছেন গুজরাটের মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেন এই ঘটনায় রাজ্য সরকারের তরফে নিহতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে সহায়তা ঘোষণা করা হয় আহতদের 50,000 টাকা দেওয়া হবে টুইটে জানান মুখ্যমন্ত্রী জানা গিয়েছে 140 বছরের পুরনো সেতু উপকরণ আমদানি করা হয়েছিল ইংল্যান্ড থেকে মোরবির এই ঝুলন্ত সেতুটি 140 বছরেরও বেশি পুরনো এর দৈর্ঘ্য প্রায় 765 ফুট এবং 1879 সালের 20 ফেব্রুয়ারি মুম্বাইয়ের গভর্নর রিচার্ড ট্রেম্পল ব্রিজটি উদ্বোধন করেন 1880 সালে প্রায় 3.5 লক্ষ টাকা ব্যয়ে এটি তৈরি করা হয়েছিল সেই সময়ে সেতু তৈরির যাবতীয় উপকরণ ইংল্যান্ড থেকেই আমদানি করা হয়েছিল বহু পুরনো একটি কেবল ব্রিজ এটি মোরবির এই কেবল ব্রিজ বহু বছর আগে তৈরি মেরামতের জন্য বন্ধ ছিল বেশ কিছুদিন ধরে অধোভোজী পটেলের মালিকানাধীন ওরেফা গ্রুপকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল পরে 26 অক্টোবর সেতুটি চালু করা হয় মৃতদের পরিবারকে 2 লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা মতে তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষতিপূরণ ঘোষণা করেছেন নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ও আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ঘটনার পরে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন যাতে দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা হয় ক্ষতিগ্রস্তদের সব রকমভাবে সাহায্য করারও নির্দেশ দিয়েছেন তিনি